সেখানে তাদের কি করে নিয়ে আসা যায় তার চেষ্টা করছে, যেমন ঘটল ওই পুরুলিয়ায় ওই তপন খান্ডুর ক্ষেত্রে। তারা বলে দিচ্ছে, শোনা যাচ্ছে, সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে,
টেলিভিশনে বলছে যে পুলিশ থেকে বলেছে নাকি যে আর কংগ্রেসের থেকে লাভটা কি আছে, তৃণমূলে জয়েন করো তাহলে ওদের সুবিধা হয় ফর্ম করতে ভোটটা। এই যে বক্তব্য, এই বক্তব্য কখনো রাজ্যে গণতন্ত্রের পক্ষে, গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুসাধ্য করতে পারে না, গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ক্ষতিকারক। এবং এই ধরনের হিংসার পরিবেশ তৈরি করতে সাহায্য করে। বিমানদার, ফিরাদ হাকিম বলেছেন যে বোমাবাজি খুনখারাপি না হলে প্রশাসন আদালত কি করবে, কি বলবেন? আমি এই ধরনের কথার কোনো উত্তর দেব না। দুর্ভাগ্যের বিষয়, তিনি আমাদের কলকাতা কর্পোরেশনের প্রথম নাগরিক যার কথার উত্তর দিতে আমাদের বিবেকে বাধে। আর একটা বিষয়, গতকাল আপনি জানেন যে বিজেপি সাংসদ তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা দাবি। এগুলো এসব যদি হয়ে থাকে, এসব তো দেখা উচিত, তাহলে হিংসার পরিবেশ তো এইভাবে তৈরি হয়, সেগুলো দেখা উচিত প্রশাসনের। সেই বিষয়টা মাথায় থাকা উচিত যারা মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মহানাগরিক হয়ে থাকেন, তাদের এসব বিচার করা উচিত।